আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মহসেনা শাওন বন্যার পর দুর্গত এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন এখনো বাড়ি ফিরতে পারেননি অনেকে কুমিল্লায় ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর সহ সংশ্লিষ্টরা জানিয়েছে এবারের বন্যায় কুমিল্লায় অন্তত এক লক্ষ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে কুমিল্লা সড়ক এবং জনপদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে এবারের বন্যায় কুমিল্লায় এক কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পঁচিশটি ব্রিজ কালভার্টের ক্ষতি হয় চাঁদপুরে গত দিন ধরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে সব উপজেলায় পানি কমতে শুরু করেছে শাহরস্তি উপজেলায় কিছু দুর্গম এলাকায় বন্যার পানি এখনও স্থির রয়েছে তবে উঁচু এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষা করছে চাঁদপুরের বন্যা পরিস্থিতি জানতে কথা বলছি সহকর্মী শরীফুল ইসলামের সঙ্গে শরীফুল চাঁদপুরের বন্যা এখন কি অবস্থা সাওন চাঁদপুরের বন্যা পরিস্থিতি আমি যদি বলি উন্নতির লক্ষ্যে যাচ্ছে তবে কিছু দুর্গম ইউনিয়ন রয়েছে বিশেষ করে সাহরাসী উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন সেই ইউনিয়নগুলোর যে নিচু এলাকা সেই নিচু এলাকায় এখনো বন্যার যে জলাবদ্ধতা সেটা রয়েছে আর উঁচু যে সড়কের পাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানি ধীরে ধীরে কমে যাচ্ছে আর আশ্রয় কেন্দ্র থেকে মানুষ আসলে মূলত তারা কবে বাড়ি ফিরবেন সেই চিন্তা করছেন সাওন এই যে বন্যা পরিস্থিতি সেই বন্যা চাঁদপুর পুরো জেলা আসলে তিনশো কোটি টাকার উপরে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এ ফসলি জমি থেকে মানুষের বাড়িঘর পুরো একেবারে বলা চল যে ব্যাপক ক্ষতি হয়েছে তো এই বন্যার পানি কমছে তো আসলে ক্ষত চিহ্নগুলো আস্তে আস্তে করে ফুটে উঠছে এর মধ্যে একটা দুশ্চিন্তার যে কারণটা হলো সেটা হচ্ছে যে গত দুদিন ধরে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি চলমান থাকে তাহলে তাহলে বন্যার পানি আবার বাড়তে পারে যদিও যেই খাল বিল এবং নদী রয়েছে সেই নদী থেকে এখন কিন্তু প্রচুর পানি নেমে যাচ্ছে আবার কিছুটা হচ্ছে নদী কেন্দ্র সামুদ্রিক এলাকাগুলোতে সেখানে জোয়ারে আসে আবার ভাটায় পুরোপুরি চলে যায় তো মানুষে বিভিন্ন যে দুর্গ মেরিয়াতে যে দুর্গ মেরিয়াতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির যেই কর্মীরা রয়েছেন তারা আসলে ত্রাণ সহায়তা দিচ্ছেন তো তারা আসলে খুব দ্রুত পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি শাউন চাঁদপুরে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানছিলাম ঢাকায় সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে যে কারণে বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে বৃষ্টির ও জলবদ্ধতার খবর জানাতে রাজধানীর বাজার এলাকায় আছেন সহকর্মী আপেল শাহরিয়ার আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে আপেল প্রচুর বৃষ্টিপাত তো হলো সকাল থেকে এবং বিভিন্ন স্থানে জলবদ্ধতারও সৃষ্টি হয়েছে যেটি আমরা জেনেছি তো আপনার কাছে কি খবর আছে এখন কি অবস্থা ভোর পাঁচটার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত আড়াই ঘন্টায় অঝোরে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে বৃষ্টিপাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং বিভিন্ন এলাকা আসলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে এখন বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে এখন গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মূলত যে সমস্যাটি হয় যখন এই যে অঝরে বৃষ্টিপাত হয় এবং দীর্ঘ সময় বৃষ্টিপাতের কারণে আমরা যেটি দেখি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি উঠে যায় পানি ওঠার কারণে যে সমস্যাটি হচ্ছে যে অনেক যানবাহন নষ্ট হয়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে আমি নিজেও যখন আসলে এই অফিসে আসার পথেও আমি দেখেছি যে সারি সারি দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি হয়েছে এবং মানুষজনের চরম ভোগান্তি অর্থাৎ যারা অফিস গ্রামে মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন স্কুলে এবং যারা প্রয়োজনে বের হয়েছেন তারা আসলে নানা ধরনের সমস্যায় পড়েছেন অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে ট্রাফিক পুলিশ যেটি বলছে যে তারা চেষ্টা করছেন অর্থাৎ হ্যাঁ যে জলবদ্ধ বৃষ্টি হলে যে একটি সমস্যা হয় জলবদ্ধতা তারা আপ্রাণ চেষ্টা করছেন যে যাতে ট্রাফিক ব্যবস্থাপনাতে অর্থাৎ যাতে যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকে তারা আসলে গুরুত্ব দিচ্ছেন তবে বলে রাখি যে সাধারণ মানুষের যে একটি ক্ষোভের কথা অর্থাৎ একটু বৃষ্টি হলে যে রাজধানীতে যে জলবদ্ধতা সৃষ্টি হয় যেসব সমস্যাগুলো হচ্ছে এগুলো কেন আসলে আসলে সমাধান করা হয় না তারা চাচ্ছেন যে বৃষ্টিপাত হওয়ার পর যে জন দুর্ভোগ বা ভোগান্তি হয় সেটি থেকে তারা মুক্তি চান জানছিলাম বৃষ্টি ও জলাবদ্ধতার খবর গার্মেন্টসগুলোতে গতকাল উত্তেজনার পর আজ বিক্ষুব্ধ কিছু ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া তবে শিল্প কারখানায় অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী পুলিশ এবং শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশনা দেওয়া হলেও সেরকম কোনো অভিযান হয়নি সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলে গতকাল তৈরি পোশাক শিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমএ ও বিকিএমএ নেতাদের সাথে বৈঠকে যৌথ অভিযান পরিচালনার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার রাত থেকেই সে যৌথ অভিযান শুরুর কথা থাকলেও এখনও তা হয়নি বলে নিশ্চিত করেছে আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এদিকে শ্রমিক অসন্তোষের মুখে কাজ বন্ধ রয়েছে আশুলিয়ায় বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠান নাসা সুপার নামের তৈরি পোশাক কারখানায় বন্ধ রয়েছে ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস আশুলিয়ার কাঠ করা ও ধামরাইয়ের বৃহৎ তিনটি প্লান্টে শিরোনাম এটুকুই এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউডিউডিউ এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ বারোটায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ